فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله. আপনি জানতে চেয়েছেন হাদিসে কুদসি কাকে বলে এবং হাদিস হাসান কাকে বলা হয়। হাদিসে কুদসি হলো, আপনারা জানি যে ওয়াহি প্রথমত দুই প্রকার, একটা হলো যেটা সালাতের মধ্যে তেলাওয়াতযোগ্য আর একটা হলো যেটা সালাতের মধ্যে তেলাওয়াতযোগ্য নয়। তেলাওয়াতযোগ্য যেটি সেটিকে আল কোরআন আমরা বলি বা বলা হয়, আর যেটি সালাতের মধ্যে তেলাওয়াতযোগ্য নয় এবং প্রত্যেকটা অক্ষরে 10টা করে সওয়াবের কথা প্রযোজ্য নয় সেটাকে বলা হয়, এটাও একটা ওয়াহি কিন্তু এটাকে বলা হয় হাদিস। তো এই হাদিস আবার দুই প্রকার, একটি হলো সাধারণ হাদিস আর একটি হলো হাদিস কুদসি। হাদিসে কুদসি হলো ওই হাদিসকে বলা হয় যে হাদিসের ক্ষেত্রে বলা হয়েছে রাসূল সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেছেন। এই যে আল্লাহ তাআলা বলেছেন বলে যে হাদিসটি রাসূল সাল্লাম বলেছেন এটাকে বলা হাদিসে কুদসি। আর যেটা রাসূল সাল্লাম নিজেই মানে আল্লাহ বলেছেন এ কথা উল্লেখ নেই, হ্যাঁ, বরং তিনি নিজেই আলোচনা করেছেন, তো এটিও ওয়াহি, এটিও রাসূল সাল্লাম নিজের তরফ থেকে বলেননি, আল্লাহর পক্ষ থেকে বলেছেন। কিন্তু এখানে আল্লাহ বলেছেন এই বাক্যটা উল্লেখ নেই, আল্লাহ বলেছেন এই বাক্যটুকু উল্লেখ নেই, এই জন্য এটাকে হাদিসে কুদসি বলা হয় না। আর যেখানে আল্লাহ বলেছেন বা আমাদের রব বলেছেন এরকম শব্দমালা বা বাক্যটা উল্লেখ রয়েছে এটাকে বলা হাদিসে কুদসি। আর হাদিসে হাসান বলা হয় যে হাদিস মানে অল্প দুর্বল, মানে অল্প দুর্বল কিন্তু অনেক কয়টা হাদিস পাওয়া গেছে। তো একটা বিষয়ে অল্প অল্প দুর্বল অনেক কয়েকটা হাদিসকে একত্রিত করলে সেই হাদিসটা একটু শক্ত হয় বা শক্তিশালী হয়, এটাকে বলা হয় হাসান মানের হাদিস। আর যদি অনেক কয়টা মারাত্মক দুর্বল হাদিস একত্রিত করা হয়, তাহলে যেহেতু মারাত্মক দুর্বল একত্রিত করলেও শক্তিশালী হয় না, এই জন্য ওই হাদিস কখনো হাসান হতে পারে না, দুর্বল দুর্বলই থেকে যায়। 1000 হাদিস হলে দুর্বল হয়ে যায়। মনে করুন একটা একটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি যে অল্প পুরনো রশি যদি একত্রিত করা হয় কয়েকটা 10-12টা তাহলে একটু শক্তিশালী হয়, কিন্তু একদম পচা রশি যদি 100টা একত্রিত করা হয় তাহলে এটা শক্তিশালী হয় না। তো এটা একটা বোঝাবার জন্য বললাম যে হাদিস যেগুলো অল্প একটু একটু দুর্বল, ঠিক আছে, এবং সেটা কয়েকটা পাওয়া গেছে তাহলে সেটাকে হাসান পর্যায়ের বলা হয়। জি, আসসালামু আলাইকুম।